প্যানেলে নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে পায়নি। এই নিয়ে 50 জন চাকরিপ্রার্থী নদিয়া জেলা পরিষদের সামনে বিক্ষোভ এবং অবস্থানে বসে। দীর্ঘ 1 বছর হতে চললেও প্যানেলে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও এখনও নিয়োগপত্র পায়নি বলে তাদের দাবি। প্রদীপ মজুমদারের রিপোর্ট, কৃষ্ণনগর, নদিয়া। ধর্ণাটা কেন? ধর্ণাটা আমরা 2018 2 আগস্ট আমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে 132 জন টোটাল সিলেক্টেড ক্যান্ডিডেট আছে, কিন্তু এতদিন হয়ে গেল, 1 বছর হতে চললো, আজকে 23 জুলাই, আর কয়েকদিন হলে পরে 1 বছর পূর্ণ হতে যাবে। তো এখনও পর্যন্ত আমাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এই নিয়োগপত্র পাওয়ার আশাতে আমরা একাধিকবার DM, DPRDO, সভাধিপতি সমস্ত জায়গাতে আমরা একাধিকবার ঘোরাঘুরি করেছি। কেউ অনেক দূর দূরান্ত থেকে, দিনাজপুর, মালদা, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে, একাধিকবার এসেছে, কিন্তু এসে শুধুমাত্র আশ্বাস পেয়েছে, কিন্তু কেউ কোনোদিন নিয়োগপত্র পায়নি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে উনি আমাদের সবার নিয়োগপত্র একটু ব্যবস্থাপনা অবিলম্বে যাতে পাই, তাহলে আমাদের সমস্ত পরিবারগুলো একটু বেঁচে যায়। তো ওনার কাছে আমাদের অনুরোধ, আমাদের ব্যাপারটা বিবেচনা করে দেখুন। আজকে জেলা পরিষদে এই যে ধর্ণা দিচ্ছেন, কতজন আছেন আপনারা টোটাল এখানে? আমরা আজকে এখানে 50 থেকে 60 জন আছি এখানে, ঠিক আছে। আরও সব কিছুজন অনেক দূরে দূরে বাড়ি, তারা বাসে ট্রেনে আসছে, এবং তারাও কিছু আসবে, কিছু কিছু প্রেগনেন্ট ওমেন আছে এবং তারা আসতে পারবে না, তারা কালকে ফোন করে জানিয়েছে যে তারা আসতে পারবে না। তো আমরা এখানে বসেছি যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের বিষয়টি একটু বিবেচনা করে দেখেন, কারণ আমরা চাই যে অবিলম্বে আমরা নিজেদের একটা কাজের মধ্যে ফিরে যাই, কারণ আমরা সবাই কিন্তু একটা চাকরির আশায় আছি। যতক্ষণ আমরা পর্যন্ত চাকরি আশা না আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা একটা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছি। আমার নাম সুবীর হাটুই। নতুন বোর্ডের আগে নয়, আগের বোর্ডে এটা হয়েছিল, এবং আগের বোর্ড থাকাকালীন তারা এটাকে করে জমা দিয়ে গিয়েছিল, এবং আমরা আসার পর পর্যন্ত আমরা এসে দেখেছি সেটা পঞ্চায়েত ভবনেই পড়ে আছে, কোনোরকম কোনো কাজ হয়নি। এবং আমরা আসার পরে আমরা এখানে মিটিং করেছি, এবং আমাদের যে সিলেকশন কমিটি তারাও তদবির তদারি করেছেন, আমরা সকলে মিলে তদবির তদারি করে সেটা পঞ্চায়েত দপ্তর থেকে আমরা ফিনান্স, আপনারা জানেন ফিনান্সে যাবে, ফিনান্সে অ্যাপ্রুভ না হলে তো এটা আমরা করতে পারি না, এবং আমাদের হাতের মধ্যে নেই। ফিনান্স টাকাটা দিয়ে মাইনেটা কে দেবে? আমরা তো জেলা পরিষদ থেকে দেবো না, এটা ফিনান্স থেকে দেবে। রাজ্য সরকারের ফিনান্স দপ্তরে গেছে, ফিনান্স দপ্তর রেজুলেশন নিলে সেখানে মিটিংয়ে আলোচনা হয়, পাশ হয়ে গেলেই তখন হবে। আমাদের কোনো ব্যাপার না, আমাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে দেখুন, আমি একটা কথা বলি, এইটা বিয়ে কর।